আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ইন্ডিয়ান আর্মি আপডেট বেঙ্গলি। প্রথম আপডেটটি হলো ভারতের হেল মরিশাসের সাথে বড় ডিল করলো। হেল মরিশাসকে গ্রুপ মার্ক 3 হেলিকপ্টার বিক্রি করবে। জানা গেছে এই হেলিকপ্টার মরিশাসের পুলিশ ব্যবহার করবে। দ্বিতীয় আপডেটটি হলো পাকিস্তানি সরকার ও সেনার অত্যাচার থেকে বাঁচানোর জন্য আবেদন করলো পিওকের এক বাসিন্দা। পিওকের কাশ্মীরের এক বাসিন্দা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেন তাদেরকে যেন পাকিস্তানের হাত থেকে রক্ষা করা হয়। পাকিস্তান সরকার ও সেনা পিওকে বালুচিস্তানের মানুষদের উপর খুব অত্যাচার করে। সাধারণ মানুষের জমি বাড়ি সব দখল নিয়ে নেয়। কোনো প্রতিবাদ করলেই চরম শাস্তিও পেতে হয়। অনেক ক্ষেত্রে মেরেও ফেলে পাখিরা। পাকিস্তান কিভাবে অত্যাচার করে তার ছবি আবার সামনে উঠে এলো। পিওকের বাসিন্দা ওই ব্যক্তির নাম মালিক ওয়াসিম। তার অভিযোগ, পাক অধিকৃত কাশ্মীরের পুলিশ ও প্রশাসন গত কিছুদিনে তার জীবন নরক করে তুলেছে। জানা গেছে ওই ব্যক্তির বাড়ি দখল নিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে পাকিস্তান প্রশাসন, ফলে তিনি ছেলেমেয়েদের নিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছেন। এমন অসহায় পরিস্থিতিতেই ভারতের সাহায্য চাইছেন ওয়াসিম। ভিডিওটি কপিরাইট ইস্যু হতে পারে, সেই কারণেই কমেন্টে দেয়া থাকলো। ভারত যে কোনো সময় পিওকে দখল নিয়ে নেবে, এই নিয়ে কাজ চলছে। সঙ্গে বালুচিস্তান ও সিন্ধু প্রদেশকেও স্বাধীন করে দেওয়া উচিত। পাকিস্তানকে আবার টুকরো করতে হবে, সেটা ভারতের প্ল্যানে থাকা উচিত। আপনাদের জানিয়ে রাখি, 2018 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে বালুচিস্তানের কথা বলেছিলেন। পর থেকেই পাকিস্তানের মাথা খারাপ। ভারত 1971 সালে পাকিস্তানকে দুই টুকরো করে বাংলাদেশ তৈরি করেছে। আগামী দিনে পাকিস্তান আবার টুকরো হবে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে। জয় হিন্দ, জয় জওয়ান।